নমস্কার বন্ধুরা, শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি শত্রুর বেদনাদায়ক স্নায়ু স্পর্শ করবেন, কুম্ভ রাশি, সাবধান, এটা হওয়া দরকার। 22 থেকে 28 মার্চ 2024 এই সুযোগ মিস করবেন না। দেখুন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের 22 থেকে 28 মার্চ 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন, জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, সুস্থ জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রী রামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 22 থেকে 28 মার্চ 2024 এই দিনগুলিতে নিরাপত্তাহীনতা বা অস্থিতিশীলতার অনুভূতি বিহ্বলতার সৃষ্টি করতে পারে। নিজের জন্য অর্থ সাশ্রয়ে আপনার ধারণাটি সম্পূর্ণ হতে পারে। আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন এই দিনগুলিতে। কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা আপনার মনের শান্তি এবং সান্ত্বনা আনবে। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে, শুধুমাত্র এটা অনুভব করুন। উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিনগুলি, আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। বিবাহ স্বর্গে তৈরি হয়, আপনার স্ত্রী আপনার কাছে এটি প্রমাণ করবে। সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে, এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন। উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত, যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনগুলি ভালো। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন, কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন, তাহলে মেজাজ চড়বে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। এই দিনগুলিতে প্রচুর সমস্যা থাকবে, যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সুযোগ পাবেন, কিন্তু শরীর খারাপ হতেও পারে। অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে। আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে এই দিনগুলিতে আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন, যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে। তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘৃণাবান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন। দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান। হতাশ এবং অবসাদগ্রস্ত হবেন না। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। এমন এই দিনগুলি যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলি শোনা এবং তার উপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।
আপনার সাহসের ফলে ভালোবাসাই জয় হবে। এছাড়াও আপনার কর্মক্ষেত্রে প্রচুর ভালোবাসা বিরাজমান হবে। আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে, তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই, তার সাথে আপনার মূল্যবান সময়ও ব্যয় হবে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে, তাই আপনার ধৈর্য বজায় রাখুন। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে। এই দিনগুলিতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। আপনার কাজ হবে আরাম করা, কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। কোনো নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। সেই রকমই দিনগুলি হবে যখন বিষয়গুলি আপনার ইচ্ছা মাফিক চলে না। আপনার জীবনে বিশেষ কাউকে আপনি মিস করতে পারেন। হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না, তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা এই দিনগুলিতে যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন, যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না, তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারস্পরিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন, কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। গৃহ পরিচারিকা কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করতে পারে। আপনার স্বাস্থ্য আপনার হাতে থাকবে এই দিনগুলিতে, অতএব আপনার মানসিক অবস্থার উন্নতির জন্য এই সময়ে নিয়মিত প্ল্যান এবং যোগ ব্যায়াম অনুশীলন করুন এবং বাসি খাবার এড়িয়ে চলুন। শারীরিক ক্রিয়াকলাপ অংশগ্রহণ করাও এই সময়ে আপনার জন্য অনেক ভালো হতে চলেছে। আপনার পিতামাতার সহায়তায় আপনি আপনার আগের আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন, যার কারণে আপনি কেবল আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন না, তবে আপনার পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনি সঠিক পথে আপনার প্রচেষ্টা করতেও সফল হবেন। আপনি এই দিনগুলিতে আপনার পুরনো বন্ধু বা কাছের ব্যক্তিদের আপনার জমায়েতে আমন্ত্রণ জানতে পারবেন, কারণ এই সময়ে আপনার অতিরিক্ত শক্তি থাকবে যা আপনাকে পার্টি বা অনুষ্ঠান আয়োজনে অনুপ্রাণিত করবে। এরকম কিছু করার আগে অবশ্যই আপনার পরিবারের লোকজনের সাথে পরামর্শ করুন। কর্মজীবীদের অফিসে এখানে সেখানে কথা বলা এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনার নিজেকে কর্মক্ষেত্রের রাজনীতিতে জড়িয়ে পড়তে হতে পারে, যা আপনার ভাবমূর্তি নষ্ট করবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।